শাহিন আফ্রিদি বল করলেন, ডেভিড ওয়ার্নার খেললেন, এরপরেই বদলে যায় পরিস্থিতি। আফ্রিদি বল করার পর ওয়ার্নারের দিকে তেড়ে আসেন, তবে ডেভিড ওয়ার্নারও পিছিয়ে থাকেননি, তিনিও আফ্রিদির চোখে চোখ রাখেন। যদিও আফ্রিদির চোখে চোখ রাখতে ডেভিড ওয়ার্নারের অনেকটা কষ্ট হয়েছিল, কারণ ডেভিড ওয়ার্নারের থেকে আফ্রিদি ছিল অনেক লম্বা। ডেভিড ওয়ার্নার এবং শাহিন আফ্রিদির এমন নাটকীয়তা হয় তৃতীয় টেস্টের তৃতীয় দিনে। বল করার পরেই পাক পেসার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দিকে আগ্রাসী মেজাজে তেড়ে যান। আফ্রিদির এমন তেড়ে আসা দেখে ডেভিড ওয়ার্নারও তেড়ে এসে একে অপরের মুখোমুখি হন। দুজনে চোখে চোখ রাখেন, তবে বিষয়টি উত্তপ্ত না হয়ে হাসির দিকে গড়িয়ে যায়। দুই ক্রিকেটার তখন একে অপরকে দেখে হাসতে থাকেন। যদিও তাদেরকে দেখে প্রথমে মনে হচ্ছিল রাগারাগি হবে, তর্কাতর্কি হবে, এজন্য ক্রিকেটাররাও থামাতে এসেছিলেন, কিন্তু তারপরও তাদের দুজনের এমন ব্যবহার দেখে থামাতে আসা ক্রিকেটাররাও হাসতে শুরু করেন। এ সময় ওয়ার্নার আফ্রিদির পিঠে হাত চাপড়ে দেন, সবটাই ধরা পড়ে মাঠের ক্যামেরায়। শাহিন আফ্রিদি এবং ডেভিড ওয়ার্নারের এমন কাণ্ডে ক্রিকেট পাড়ায় এখন মজার মন্তব্য।